আগামীকাল বিরাট কোহলির ভারত নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ধর্মশালায় টি টোয়েন্টি সিরিজের মুখোমুখি হবে দুই দল। ঠিক তার আগের দিনই কোহলির উত্তরশরীরে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল এশিয়া কাপ ফাইনালে। শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশকে 5 রানে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জিতল ধ্রুব জুরেলের ইন্ডিয়া। আর এই নিয়ে ভারতের ছোটরা সপ্তমবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল। আর প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জয়ের কাছাকাছি গিয়েও তীরে এসে তড়ি ডুবিয়েছে বাংলাদেশ যুব দল। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে 8 আসরের মধ্যে 7 বারের চ্যাম্পিয়ন ভারত একবার পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল, একবার চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। আর ফাইনালে ভারত কখনো হারেনি। বাংলাদেশ দল প্রথমবার ফাইনালে ওঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত হেরে যায় আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। আর এর আগে ইংল্যান্ডে গত মাসে বাংলাদেশ ও ভারত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলেছে। পুরো টুর্নামেন্টে দারুণ খেলে ফাইনালে হেরে যায় বাংলাদেশ। শনিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত, কিন্তু ব্যাটিং ভরাডুবিতে 50 ওভারে ম্যাচে মাত্র 106 রানে অল আউট হয়েছে টিম ইন্ডিয়া। 32.4 ওভারই ব্যাট করতে পেরেছে ধ্রুব অ্যান্ড কোম। ভারতের টপ অর্ডারের মিলিত সংগ্রহ ছিল মাত্র 6 রান। চারে ব্যাট করতে এসে ক্যাপ্টেন ধ্রুব খানিকক্ষণ ক্রিজে ছিলেন। 57 বলে 33 রান করলেন তিনি। ধ্রুব ছাড়াও রানের দেখা পেয়েছেন 8 ব্যাট করতে নামা করণ লাল। 43 বলে 37 রান করেছেন তিনি। আর বাংলাদেশের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ও সামিম হোসেন 3টি করে উইকেট পেয়েছেন, আর বাকি 3টি উইকেট তানজিম হাসান, সাকিব ও শাহিন আলমের। ভারতের 2টি ব্যাটসম্যান রান আউট হয়েছেন। এই রান তারা করতে নেমে ভারতের থেকেও শোচনীয় অবস্থা হয়ে যায় বাংলাদেশের। 40 রানে 5 উইকেট চলে যায় তাদের। ভারতের হয়ে বল হাতে আগুন চলালেন অথর্ব আনকোলেকার। 2টি মেডেল সহ 8 ওভারে তিনি 28 রান দিয়ে পেয়েছেন 5টি উইকেট। আকাশ সিং পেয়েছেন 3টি উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক আকবর আলী, 36 বলে 23 রান করেছেন তিনি। বাংলাদেশের লড়াই থামে 106 রানে, হাতে ছিল আরও 17 ওভার। জয়ের জন্য শেষের দিকে প্রয়োজন ছিল মাত্র 6 রান। খেলার এমন অবস্থায় পরপর 2টি উইকেট হারায় বাংলাদেশ। অবশেষে 5 রানে হেরে শিরোপা বঞ্চিত হয় বাংলাদেশ। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে বি গ্রুপে সেরা হয়। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল এ গ্রুপের দ্বিতীয় দল আফগানিস্তান। বৃষ্টির কারণে সেমিফাইনাল ম্যাচটিও পরিত্যক্ত হয়। অন্যদিকে বি গ্রুপে কুয়েত, আফগানিস্তান ও পাকিস্তান হারিয়ে ফাইনালে উঠে আসে ভারত। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল বি গ্রুপের দ্বিতীয় দল স্বাগতিক শ্রীলঙ্কা। বৃহস্পতিবার 2টি সেমিফাইনালে বৃষ্টিতে ভেসে গিয়েছে। বায়োলজি অনুযায়ী গ্রুপ সেরা 2 দলই ফাইনাল খেলেছে।